গল্পনিকের দুনিয়ায় আবারও আপনাদের সুস্বাগতম। আর গল্পনিকের এবারের উপস্থাপন প্রণব সেনের লেখা গল্প অবলম্বনে অদৃশ্য আততায়ী। তাহলে শুনতে থাকুন গল্পনিক। বাড়ির পেছনে ঘন জঙ্গল, এখনো এদিকে তেমন লোকবসতি গড়ে ওঠেনি। এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কোথাও আধ মাইল, কোথাও বা সিকি মাইল। যাতায়াতের পথ বলতে রয়েছে মাটির রাস্তা, পায়ে পায়ে সেই রাস্তা তৈরি হয়েছে আপনা থেকেই, এঁকে বেঁকে চলে গেছে পুকুরের পাড় ধরে হুগলা বনের দিকে। ওদিকে কেউ যায় না, যাবার প্রয়োজনও হয় না, ওখানে গেলেই নাকি সহজে কেউ ফিরে আসতে পারে না। এক মায়াবী হাতছানি বারবার কাছে যাবার জন্য ডাকে, তাকে উপেক্ষা করার শক্তিও শরীর থেকে উবে যায়। একটু একটু করে এগোতে এগোতে হোগলাবনের গভীরে ঢুকতে বাধ্য হয়, তারপর কোমর পর্যন্ত ডুবে যায় জলের মধ্যে। কোমর ডোবা জলে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য শেষ আর্তনাদ শুনে কেউ আসে না সাহায্য করার জন্য। একসময় চিৎকার থেমে যায়, দুহাতে কে যেন গলা টিপে ধরে, সাঁড়াশির মতো দৃঢ় ফাঁসে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, অবশেষে নির্মম মৃত্যু। কয়েকদিন আগে হোগলাবনে একটি মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গিয়েছিল। ময়নাতদন্তের পর জানা গেছে লোকটির শ্বাসরোধের ফলেই মৃত্যু ঘটেছে। তবে কি কেউ অন্য কোথাও মেরে এখানে ফেলে দিয়ে গেছে? সেই রহস্য উদ্ঘাটনের জন্য জোর পুলিশি তদন্ত চলছে। এমন সময় একদিন রাতে এক অর্ধোন্মাদ মহিলাকে ছুটে যেতে দেখা গেল হোগলাবনের ভেতরে। ওখানে যাচ্ছে কেন? যেখানে দিনের বেলায় কেউ একা যেতে সাহস পায় না, সেখানে উনি রাতের অন্ধকারে গিয়ে কি করবেন? বনের কাছে এসে দাঁড়িয়ে মহিলা হাউ হাউ করে কেঁদে উঠলেন। তুই এখান থেকে চলে যা খোকা, আমায় আর কত কষ্ট দিবি? বাতাসে ফিসফিস শব্দে ভেসে এলো কারোর কণ্ঠস্বর। আমি তোমায় ছেড়ে কোথাও যেতে পারবো না মা। আমার দিকে তাকিয়ে দেখো, আমার সারা শরীরে কত কত, ওরা কিভাবে আমাকে মেরেছে। আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম মা, কিন্তু ওরা যেতে দেয়নি। অসহ্য যন্ত্রণায় একেবারে কোঁকড়ে গিয়েছিলাম, কিন্তু কেউ একটু দয়া দেখায়নি, একটু করুণা করেনি মা। আমিও প্রতিশোধ নেব, খোকা। তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস, তাহলে এই প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা তোকে ছাড়তে হবে। তুমি কাছে এলে আমি একটু শান্তি পাই, শরীরের যন্ত্রণাগুলো বলতে পারি। তুমি ছাড়া আর কেউ এলে যে আমি সহ্য করতে পারি না মা। মনে হয় শত্রু এসেছে আমাকে ধরতে, তখন আমি নির্মম হয়ে উঠি। হোগলাবনের মধ্যে ডেকে নিয়ে গিয়ে তখন তার গলা টিপে মেরে ফেলি। এই কাজ তোকে বন্ধ করতেই হবে, কি লাভ হয় তোর বলতে পারিস? কাউকে মেরে নিজের শান্তি মেলে না। আমার মতন কত মায়ের চোখের জল ফেলতে বাধ্য করছিস জানিস? তাতে কি তোর ভালো হবে? আর কোনো উত্তর এলো না। ওর মনে হয়তো মায়ের এই জিজ্ঞাসা কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পেরেছে। ভদ্রমহিলা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে আসার জন্য যেই পা বাড়াতে লাগলেন, সেই শুনতে পেলেন, তুমি কি এখনই চলে যাবে মা? তুমি চলে গেলে আমি যে ঘুমোতে পারবো না। আমি এখানে বড়ই একা, নিঃসঙ্গতার যন্ত্রণা আমাকে যে দিনরাত একটুও শান্তিতে থাকতে দেয় না, উদ্যক্ত করতেই থাকে মা। মা, তুমি এখনই চলে যেও না মা, আর একটু থাকো।
কি পারি নিশ্চিন্তে দিন কাটাতে? তুই আমাকে ছেড়ে আসার পর থেকে একা একা দিন কাটতেই চায় না। তুই যদি বুঝতিস তবে আর এই পথ বেছে নিতিস না। আমি চলি রে খোকা, কাল আবার আসব। ভদ্রমহিলা ফিরে আসছিলেন। হোগলা বন পেরিয়ে বিরাট আম গাছের নিচে এসে দাঁড়াতেই পুলিশের দল ঘিরে ধরল তাকে। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, আরে আপনি এত রাতে আপনি হোগলা বনে কি করতে গিয়েছিলেন? আমার ছেলের সঙ্গে দেখা করতে। আমি তো প্রতিদিনই এই সময় আমার ছেলের সঙ্গে দেখা করতে যাই। আপনার ছেলে? তা কোথায় আপনার ছেলে? ওকে আমরা খুঁজে বেড়াচ্ছি, ওর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। ভদ্রমহিলার চোখ দুটি কেমন ঘোলাটে হয়ে উঠল, বিদ্রূপের মতো মুচকি হেসে বললেন, ওকে যে কেউ আর ধরতে পারবে না, সবাইকে ফাঁকি দিয়ে অপরাধ করে পালিয়েছে। অফিসার রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, দেখুন আপনি হেয়ালি মার্কা কথা বন্ধ করুন, সোজা সুজি বলুন যে আপনার ছেলে কোথায়, ওকে আমরা অ্যারেস্ট করব। অ্যারেস্ট করবেন? সে ক্ষমতা আপনাদের নেই, ও আপনাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। আমাদের ধোকা দেওয়া কি অত সহজ? আমাদের সঙ্গে যদি এক্ষুনি আপনি না যান, আর আপনার ছেলে কোথায় লুকিয়ে আছে সেটা যদি না জানান, তাহলে আপনাকে হাজতবাস করতে হবে। ভদ্রমহিলা আপত্তি করেননি, হাজতবাস করার ইচ্ছে তার নেই। পুলিশের দলকে সঙ্গে নিয়ে তিনি এগোলেন হোগলা বনের দিকে। অন্ধকারের বুক চিরে জ্বলছে চার সেলের টর্চ। মাঝে মাঝে কোথা থেকে ভেসে আসছে গুঙানির শব্দ। এই জনবিরল অঞ্চলে কে একা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে? ভদ্রমহিলা পুলিশ অফিসারকে বললেন, শুনতে পাচ্ছেন না কান্নার শব্দ? আমার আমার ছেলে কাঁদছে। আপনার ছেলে কাঁদছে কেন? আর সে এখানে এসেই বা লুকিয়ে আছে কেন? কান পেতে শুনুন ও কি বলতে চাইছে, ওর যে কত কষ্ট সে কি আর আপনারা বুঝবেন? আমি তো মা, আমি যে ওর মনের কথা বুঝতে পারি। অফিসার কান পেতে আছেন বাতাসে, কোন দিক থেকে শব্দটা ভেসে আসছে সেটাই শুধু বুঝতে চান। বুঝতে পারলেই দল নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়বেন আততায়ীকে ধরবার জন্য। উনি সেই শব্দকে অনুসরণ করে চলেছেন সকলকে পেছনে রেখে অন্যদিকে। একজন সেপাই চেঁচিয়ে উঠল, স্যার স্যার, আপনি একা যাবেন না স্যার, বেঘরে পড়ে আপনার আপনার প্রাণ সংশয় হতে পারে স্যার স্যার। কিন্তু সেই চিৎকার অফিসারের কানে গিয়ে পৌঁছায়নি। তিনি যেন মায়াবী ফাঁদে ধরা দিয়ে বোধশক্তি হারিয়ে ফেলে হেঁটেই চলেছেন। সেপাই ব্যাপার বেগতিক বুঝে ছুটে গিয়ে পেছন থেকে ঝাপটে ধরল অফিসারকে। তিনি সম্বিত ফিরে পেলেন। এতক্ষণ যেন নিজের মধ্যে নিজে ছিলেন না, কোনো এক অজানা শক্তি তার শরীরে ভর করে কোথায় নিয়ে চলেছিল। অফিসার বললেন, আমার যে হঠাৎ করে কি হয়েছিল আমি আমি নিজেই বুঝতে পারলাম না। স্যার স্যার, আপনি আপনি ওদিকে একা একা যাচ্ছিলেন কেন? ওখানেই তো ডেড বডিটা পাওয়া গিয়েছিল স্যার। কি জানি, আমাকে আমাকে নিশ্চয়ই কেউ টেনে নিয়ে যাচ্ছিল, হয়তো আমাকে ওখানে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলতো। পেলেন আমার ছেলেকে? আপনি যেদিকে যাচ্ছিলেন সেদিকেই লুকিয়ে। কারোরই কিছুই বোধগম্য হলো না। তবে কি কোনো অশুভ ব্যাপার লুকিয়ে আছে এই ঘটনার পেছনে? দুরভিসন্ধিও হতে পারে। এমন ভয়াবহ পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যাতে হত্যা রহস্যের উদ্ঘাটনের তদন্তে ব্যাঘাত সৃষ্টি করা যায়। তাহলে তো অপরাধীকে ধরা যাবে না, আর এভাবে যদি একের পর এক খুন হয়ে যেতে থাকে তবে পুরো প্রশাসন অকেজো হয়ে পড়বে। কিন্তু পুলিশ অফিসার হাল ছেড়ে দিতে কিছুতেই রাজি নন। তিনি দৃঢ়তা দেখানোর মতো ভঙ্গিতে বললেন, এবার বলুন যে আপনার ছেলে কোথায়। ভদ্রমহিলা আঙুল তুলে দেখালেন, এক ঝাঁক টর্চের অনুসন্ধানী আলো গিয়ে পড়ল সেদিকে। সন্দেহজনক কিছুই নজরে এলো না। হোগলা গাছগুলি যেন
আলোর তীব্রতায় সদ্য ঘুম ভাঙা জড়তা নিয়ে তাকিয়ে আছে। বজ্রকণ্ঠে অফিসার বললেন, আহ কোথায় আপনার ছেলে? আমি তো ওকে দেখতে পাচ্ছি, ওই যে ওখানে দাঁড়িয়ে। কত রোগা হয়ে গেছে খোকা, অনেক দিন খেতে পাইনি তো। আপনি মিথ্যে কথা বলছেন, ওখানে কেউ নেই। আপনি দেখতে না পেলে আমি কি করব? আপনাকে তো আগেই বলেছি, ওকে ধরার সাধ্য আপনাদের নেই। ও সবাইকে ফাঁকি দিয়ে পালিয়েছে। আচ্ছা, আমাদের এতগুলো চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ? আমরা কেউ ওকে দেখতে পাচ্ছি না, অথচ আপনি দেখতে পাচ্ছেন। এসব বুজরুকিতে আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করুন, খোকা ওখানেই রয়েছে। ওর চোখে মুখে কি যন্ত্রণা! ওর কান্না আমি স্পষ্ট শুনতে পারছি, আপনারা পারছেন না? অফিসার বুঝলেন ভদ্রমহিলার মাথায় গোলমাল আছে। এমন ভুল বকা কি কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? তিনি আরো দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনাকে থানায় নিয়ে গিয়ে অন্ধকার ঘরে খেতে না দিয়ে আটকে রাখবো। তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। ছেলেকে ধরিয়ে না দিয়ে দেখবো আপনি কতদিন এভাবে থাকতে পারেন। পুলিশের জিপে ভদ্রমহিলাকে ওঠার নির্দেশ দিলেন অফিসার। তিনি জিপে ওঠার আগে হোগলা বোনের দিকে তাকিয়ে অশ্রুসজল চোখে বললেন, খোকা তুই ওখান থেকে পালিয়ে যা, ওরা কেউ তোকে এখনো রেহাই দেবে না। এবার পুলিশরা বেশ ধাঁধায় পড়ল। তবে কি সত্যি ও ওখানে লুকিয়ে আছে? যদি না থাকে তবে কেন ভদ্রমহিলা ওকে পালিয়ে যেতে বললেন? অথচ তল্লাশি চালিয়েও কোনো মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তবে কে খুন করেছে? শরীরটা হঠাৎ যেন কেমন শিরশির করে উঠল। মনে হচ্ছে কেউ যেন পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। এক অজানা আতঙ্কে বুক কাঁপছে। কেন এমন হচ্ছে? অফিসারের চোখ দুটো লাল হয়ে উঠল, যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। ওর দম বন্ধ হয়ে আসার উপক্রম। অফিসার আর্তনাদ করে উঠলেন, এ আমাকে আমাকে কে জাপটে ধরেছে? আমার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলো, যত তাড়াতাড়ি সম্ভব। সেপাইরা ওকে ধরতে না ধরতেই উনি অজ্ঞান হয়ে গেলেন। এমন অদ্ভুত ঘটনা ঘটতে পুলিশ দল অত্যন্ত ঘাবড়ে গেল। নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার জড়িয়ে আছে এই ঘটনার সঙ্গে। ধরাধরি করে অফিসারকে জিপে তোলা হলো। তার জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে, সেই মুহূর্তেই ভদ্রমহিলার অট্টহাসি নিস্তব্ধ রাত্রির বুকে প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার খোকাকে ধরতে এসেছো? কত হম্বি তম্বি করে এলে, কেমন ভোকারটা হয়ে গেল। প্রতিবাদ করার সাহস কারোর ছিল না। আবার কি অঘটন ঘটে যায় সেই ভয়ে। অফিসারের জ্ঞান ফিরেছে, তখনও তার চোখে মুখে আতঙ্কের ঘন ছায়া। তিনি যন্ত্রণায় কেঁকিয়ে উঠে বললেন, আমাকে এখান থেকে নিয়ে চলো। আহ, ও না হলে ও আমাকে মেরে ফেলবে। কার কথা বলতে চাইছেন অফিসার? কেউ তো ওকে মেরে ফেলবার হুমকি দেয়নি। কেনই বা উনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন? বিস্ময়ের ঘরে সকলে হতবাক। হঠাৎ ভদ্রমহিলা ডুকরে কান্নার মতো করে উঠে বললেন, আমার খোকা কাঁদছে, তোমরাও শোনো, ও কাঁদছে। বাতাসে ভেসে এলো কার যেন কান্নার শব্দ। ফিসফিস করে সে বলছে, পুলিশের জিপ ধুলো উড়িয়ে চলেছে। ভদ্রমহিলা কাকুতি মিনতি করে বললেন, আমাকে ছেড়ে দিন, আমি তো কোনো অপরাধ করিনি। অফিসারের কথা বলার ক্ষমতা নেই। উনি ভদ্রমহিলার দিকে একবার আড় চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন।
এক সেপাই বলল, আপনাকে ছাড়া হবে না, হাজতে কয়েকদিন থাকতে হবে আপনাকে, চলুন। আমাকে আটকে রাখলে খোকা কষ্ট পাবে তো, ওর কাছে আমাকে যে রোজ যেতে হয়, নইলে ঘুমাতে পারে না, শুধু জেগে জেগে কাঁদে। শুনুন, আমরা এটাই চাই, একসময় নিজেই এসে থানায় আপনার ছেলে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। সামনের গাছটা আচমকা দুলে উঠল, ঝোড়ো বাতাস ছাড়া গাছ তো এত দুলতে পারে না। গাছের ডালগুলো নিচু হয়ে রাস্তার উপর আছড়ে পড়ছে। জিপের গতিরোধ করতে চায় নাকি? ড্রাইভার জিপ থামিয়ে দিল। ডালপালা ভেদ করে বেরিয়ে যাওয়া অসম্ভব। আশপাশের অন্য গাছগুলি শান্ত হয়ে দাঁড়িয়ে। এমন ঘটনায় পুলিশের দল একেবারে হকচকিয়ে গেল। এ তো উৎকো বিপদ। অফিসার চুপ করে থাকতে না পেরে বললেন, না, ভদ্রমহিলাকে ছেড়ে দাও, প্রয়োজন হলে ওকে আমরা পরে থানায় নিয়ে যাব। স্যার, তখন কি আর ওকে ধরতে পারা যাবে? আমাদের নজর এড়িয়ে কোথায় লুকিয়ে থাকবে? তখন তো হদিশ পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে স্যার। একজন সেপাহী তাতে আপত্তি করতে গেলেই অফিসার ধমকের সুরে বললেন, যদি বাঁচতে চাও তবে ওকে এক্ষুনি ছেড়ে দাও। ভদ্রমহিলা জিপ থেকে নামলেন, আর সঙ্গে সঙ্গে রাস্তার উপর আছড়ে পড়া ডালপালাগুলি উঠে গেল আকাশের দিকে। সকলের চোখ ছানা বড়া। ড্রাইভার একটুও সময় নষ্ট না করে জিপে লাফিয়ে উঠে স্টার্ট দিল। আর এখানে এক মুহূর্ত নয়, আবার কোন বিপদ ঘনিয়ে আসবে কে জানে। থানায় পৌঁছে অফিসার চলে গেলেন সোজা ইনচার্জের ঘরে। ইনচার্জ ঘনশ্যাম সামন্ত অফিসারের বিধ্বস্ত চেহারা দেখে আঁতকে উঠে বললেন, এই কি অবস্থা হয়েছে আপনার? ধরতে পেরেছেন অপরাধীকে? না, আমাকে রেহাই দিন স্যার, আমার পক্ষে সম্ভব নয় তদন্তের কাজ চালিয়ে যাওয়া। আজ এমন সব ঘটনা ঘটেছে যে আপনাকে বললে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। আমার চাকরি জীবনে তদন্তের অনেক কাজই আমাকে করতে হয়েছে, কিন্তু এমন বিপদে আমাকে কখনোই পড়তে হয়নি। ঘনশ্যামবাবু উৎসুক হয়ে উঠলেন। তিনি জানতে চান এমন কি অস্বাভাবিক ঘটনা ঘটেছে যার জন্য একজন দক্ষ অফিসার দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন। তাই বললেন, আপনি খুলে বলুন তো কি ঘটেছে। ঘটনার বিবরণ শুনে তিনি নিজেও কম অবাক হননি, কিন্তু এর জন্য তদন্ত বন্ধ করে দেওয়া মুশকিল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাড়বে। এই হত্যার কিনারা করতে না পারলে সরকারের ওপর মহল থেকে চাপ আসবে। কাউকেই বিশ্বাস করানো যাবে না যে মৃত্যুর পেছনে এক অলৌকিক ব্যাপার রয়েছে। তিনি বললেন, ভদ্রমহিলাকে আপনারা যদি বুঝিয়ে সুঝিয়ে একবার থানায় নিয়ে আসতে পারতেন তাহলে ভালোই হতো। ওর কাছ থেকে জানা যেত আসল ঘটনাটা কি। ওকে যদি আমরা নিয়ে আসার চেষ্টা করতাম তাহলে হয়তো কেউই আর জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারতাম না। আমাদের মৃতদেহ আপনারা খুঁজে পেতেন গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। অবিশ্বাস্য ব্যাপার। তদন্তের কাজ কিভাবে এগোনো যেতে পারে তাই নিয়ে খুব দুশ্চিন্তায় পড়লেন ঘনশ্যামবাবু। আসল রহস্যটা কি সেটাই জানার চেষ্টা করতে হবে। উনি বললেন, আচ্ছা শুনুন, ভদ্রমহিলাকে একবার থানায় নিয়ে আসুন, ওকে আটকে রাখা যাবে না, আমি কিছুক্ষণ কথা বলে ওকে ছেড়ে দিতাম। না না স্যার, না না স্যার, আমি পারবো না, আপনি অন্য কাউকে দায়িত্ব দিন। কিন্তু অফিসার একেবারেই নারাজ, বললেন, আপনি ছাড়া আর এই কাজ কেউ করতে পারবে না আমি জানি। আপনার দায়িত্ব শুধু ভদ্রমহিলাকে এখানে নিয়ে আসা, জিজ্ঞাসাবাদ আমি করব। অগত্যা নিজের ইচ্ছার বিরুদ্ধে অফিসারকে রাজি হতে হলো। বেশি আপত্তি জানালে হয়তো এমন জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা করবেন যে চাকরি বজায় রাখায় মুশকিল হয়ে পড়বে। পরপর তিন দিন চেষ্টা করে ভদ্রমহিলার কোনো হদিশ পাওয়া গেল না। উনি যেখানে থাকেন সেখানেও গিয়েছিলেন, কিন্তু ঘরে তালা দেওয়া। উনি কোথায় যেতে পারেন প্রতিবেশীরা তার কোনো সন্ধান দিতে পারেনি। জানতে পারলেন একমাত্র ছেলে মারা যাবার পর থেকেই মাথায় গোলমাল দেখা দিয়েছে, কারোর সঙ্গে কথা বলেন না। উনি সকলকেই সন্দেহ করেন, কারণ তার ধারণা
ছেলের মৃত্যুর জন্য প্রতিবেশীরাই দায়ী। খুঁজতে খুঁজতে একদিন সন্ধান পেলেন সেই ভদ্রমহিলার। তখন তিনি মৃত। হোগলা বনে পড়ে রয়েছে তার বিকৃত মৃতদেহ। এ কি, যে ছেলেকে তিনি এত ভালোবাসতেন তার হাতেই এমন নৃশংসভাবে খুন হলেন। অফিসার ঘনশ্যামবাবুকে নিয়ে এলেন হোগলা বনে। দূরে দাঁড়িয়ে মৃতদেহের দিকে তাকিয়ে তিনি বললেন, হা, ছেলেই হয়তো মাকে টেনে নিয়ে এসেছে। পরপর দুটি অপমৃত্যু ঘটে গেল, অথচ তার কোনো কিনারা করা সম্ভব হবে না এই কথা ভাবতে ভাবতে জিপে উঠলেন ঘনশ্যামবাবু। সেই গাছের নিচে আসতেই অফিসারের বুকটি ধড়াস করে উঠল। আবার না গাছের ডালপালা রাস্তার উপর আছড়ে পড়ে পথ আটকে দাঁড়ায়। ড্রাইভার জিপের স্পিড বাড়িয়ে সেই জায়গাটা পেরিয়ে এলো। আজকে তো গাছটি শান্ত হয়ে দাঁড়িয়ে বাতাসের সঙ্গে তাল মিলিয়ে পাতাগুলিও কাঁপছে। সেই রাতেই ঘনশ্যামবাবুর স্ত্রী চিলেকোঠার ঘরে দেখতে পেলেন একটি ছেলেকে, যেন মাথা গুঁজে বসে আছে। কোথা থেকে এলো, যেন পালিয়ে এখানে লুকিয়েছে। উনি কাছে এসে দাঁড়াতেই ছেলেটি মুখ তুলে বলল, আমাকে কিছু খেতে দেবেন, আমার খুব খিদে পেয়েছে, কতদিন কিছু খেতে পাইনি। হোগলা বনের ভেতরে লুকিয়েছিলাম তো, এখন খিদের জ্বালায় বেরিয়ে আসতে হলো। তুমি এখানে কি করে এলে? আমার বাড়িতে আসার সাহস কি করে হলো তোমার? যদি তোমাকে পুলিশে ধরিয়ে দিই? ছেলেটির দু চোখ জুড়ে জল। না না না, আমাকে দয়া করে ধরিয়ে দেবেন না। ঘনশ্যামবাবু আমার খোঁজে হোগলা বনে গিয়েছিলেন, আমি ওখান থেকেই তো পালিয়ে এসেছি। তোমাকে উনি খুঁজছেন কেন? নিশ্চয়ই কোনো অপরাধ করেছ। ছেলেটি তার জামা খুলে সারা শরীর দেখিয়ে বলল, আমাকে এভাবে যারা মেরেছে তারা কি অপরাধী নয়? এই যন্ত্রণা আমি যে কিছুতেই আর সহ্য করতে পারছি না। তার শরীর জুড়ে অত্যাচারের চিহ্ন দেখে নিজেই শিউরে উঠলেন। এইটুকু ছেলে এমন কি অপরাধ করতে পারে যার জন্য এভাবে মারতে হলো তাকে? তার স্ত্রীর মনে করুণার উদয় হল। তিনি বললেন, তুমি বসো, আমি আসছি তোমার খাবার নিয়ে। কিন্তু উনি খাবার নিয়ে ফিরে এসে দেখলেন ছেলেটি আর ওখানে নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে, সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেনি তো। উনি ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলেন। আতঙ্কে উত্তেজনায় তার বুক কাঁপছে, সঙ্গে সঙ্গে টেলিফোন করলেন থানায়। তুমি তুমি এক্ষুনি বাড়ি চলে এসো, ছাদে ছাদে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, বেশি দেরি করলে আমাকে হয়তো আর জীবিত অবস্থায় দেখতে পাবে না। কি হয়েছে তা পুরোপুরি জানার জন্য ঘনশ্যামবাবু আর সময় নষ্ট করলেন না, তিনি তাড়াতাড়ি বেরিয়ে চলে এলেন। বিছানায় স্ত্রীকে এমনভাবে শুয়ে থাকতে দেখলেন যেন মনে হলো শরীরে প্রাণ নেই, খুব ভয় পেয়ে গেলেন এই দশা দেখে। ঘনশ্যামবাবু স্ত্রীকে কোনো মতে জাগিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি ছাদে উঠেছিলে? তুমি ছাদে উঠেছিলে কি করতে? কি জানি। আশ্চর্য ব্যাপার, তুমি নিজেই জানো না তুমি ছাদে কেন গিয়েছিলে। ঘরেই তো ছিলাম, হঠাৎ মনে হলো ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। ঘনশ্যামবাবু এবার বুঝতে পারলেন অফিসারের কথা পুরোপুরি সত্যি। এমনভাবে ভুলিয়ে ভালিয়ে টেনে নিয়ে যায় যে কিছুই খেয়াল থাকে না, এটুকু রক্ষে যে গলা টিপে মেরে ফেলে রেখে যায়নি। বাড়িতে আর কেউ ছিল না, এই সুযোগে এসে এসেছিল, কিন্তু সুযোগের সদ্ব্যবহার না করে চলে গেল কেন? তবে কি জানাতে এসেছিল বন ছেড়ে সে অন্য কোথাও আশ্রয় নিয়েছে, ওখানে ওকে আর পাওয়া যাবে না? ঘনশ্যামবাবু স্ত্রীকে বললেন, আমি অফিসে চলে গেলে তুমি একটু সাবধানে থেকো, আর ছাদে কখনোই একলা যেও না, ঠিক আছে? এরপর অনেকদিন কেটে গেল।
ছেলেটি আর জ্বালাতে আসেনি। ঘনশ্যামবাবু হদিশ পেয়েছিলেন এই ছেলেটি কে। স্ত্রীকে সেই গল্প শোনাচ্ছিলেন একদিন রাতে ডাইনিং টেবিলে বসে। ছেলেটার নাম সুধাকর ব্যানার্জি, বিধবা মায়ের একমাত্র ছেলে, লেখাপড়ায় মেধাবী, নকশাল বাড়ির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে। সাংগঠনিক শক্তির জেরে সুধাকর নেতৃত্বে আসতে পেরেছিল। পার্টি ফান্ডের জন্য টাকা তুলতে জোরজুলুম শুরু করেছিল। ডাকাতি, মানুষ খুন ও সবই করেছে। পুলিশ যখন ব্যাপক ধরপাকড় শুরু করল, তখন সুধাকর আত্মগোপন করতে বাধ্য হলো। ওই হোগলা বনেই লুকিয়েছিল। একদিন খিদের জ্বালায় ওখান থেকে বেরিয়ে আসতেই পুলিশের হাতে ধরা খেল। পালিয়ে যাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ওকে এমন মেরেছিল যে তার ধকল সহ্য করার শক্তি ওর ছিল না, সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল। কয়েকদিন আগে হোগলাবনে যার মৃতদেহ পাওয়া গেছে সে ছিল ওর বন্ধু। ও সবই জানতো এবং পুলিশকে ওই খবর দিয়েছিল। বিশ্বাসঘাতকতার জন্য ওকে শাস্তি দিয়েছে সুধাকর। তারপরই তোর মা মারা গেল। মাকে যে কেন মারলো সেটা আমি বুঝতে পারছি না। ছেলেকে হারিয়ে উনি তো শোকে পাগলই হয়ে গিয়েছিলেন। ঠিক তখনই খোলা জানলার সামনে ঘনশ্যামবাবু দেখতে পেলেন একটি ছেলেকে। ছেলেটি আর কেউ নয়, সুধাকর ব্যানার্জি। ও আবার কেন এসেছে? সুধাকর বলল, আমি আর কোনোদিনও আসব না, এটাই শেষবার। একটা একটা কথা জানাতে এসেছি আমি। মাকে ছেড়ে চলে যেতে আমি পারিনি। মাকে কাছে পাবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার একা একা বড্ড কষ্ট হতো। তারপর মা একদিন নিজেই চলে এলো আমার কাছে। আমি কিন্তু জোর করে নিয়ে আসিনি, আমি চললাম। হঠাৎ দমকা বাতাসে ঘরের জানলা বন্ধ হয়ে গেল। ঘনশ্যামবাবু বুঝতে পারলেন সুধাকর চলে গেছে। দৌড়ে গিয়ে তিনি জানলা খুলেই দেখতে পেলেন এক ছায়া মূর্তি, কার হাত ধরে যেন পায়ে পায়ে এগিয়ে চলেছে আকাশের দিকে। উনি নিশ্চয়ই সুধাকরের মা। একবারের জন্য পেছন ফিরে আর তাকালো না মা আর ছেলে। আপনারা শুনলেন প্রণব সেনের লেখা অবলম্বনে গল্পনিকের এবারের উপস্থাপন অদৃশ্য আততায়ী। গল্পের স্পেশাল এফেক্টস, সম্পাদনা আবহ নির্মাণ এবং পুলিশ অফিসারের চরিত্রে স্বরূপ। গল্পের কথক ঘনশ্যাম সামন্ত এবং আরও অন্যান্য বিশেষ চরিত্রে দিবাকর। সুধাকরের মায়ের চরিত্রে দিব্যশ্রী। সুধাকর, সেপাই এবং গল্পের সূত্রধার বিবেক। গল্পনি পরিবারের সকল সদস্য, আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্তভাবে কৃতজ্ঞ আমাদের এই উপস্থাপনটিকে এত মন দিয়ে শোনার জন্য। আশা করি এভাবেই আপনারা গল্পনিকের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।